नमस्कार, आमी सुकांत शास्त्री। आज के संख्यातत्त्वेर एक गुरुतर विषय एवं विशेष एक संख्यार ऊपर आलोकपात करब एवं सेई संख्यार मानुषरा जुलाई मासे केमन काटाबे से सम्पर्के ए भिडियो विस्तारित आलोचना करब। हाँ, ठीक ही धरेछेन। आजकेर ए भिडियो जादेर जन्म इंग्राजी मासेर 1, 10 तारीखे एवं 28 तारीखे एवं 19 तारीखे सेई समस्त मानुष जादेर मूलांक होच्छे 1, सेई मानुषदेर काछे जुलाई मास सुखेर मास आसते चलेछे। जुलाई मास तादेर जीवनेर परिवर्तन आनबे रवि, से सम्पर्के विस्तारित आलोचना करब। तार आगे बोली, आमार ई यूट्यूब चैनलटिके अवश्यई सबस्क्राइब करुन, पाशे थाका बेल आइकनटि अवश्यई प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमि आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछे। आस एबार आमि विस्तारित फलादेशेर मध्ये प्रवेश करि। আপনারা যাদের জন্ম ইংরাজি মাসে 1 তারিখ, 10 তারিখ এবং 19 তারিখ এবং 28 তারিখ সেই সমস্ত মানুষের মূলাঙ্ক হলো 1। সেই সমস্ত মানুষ সবার চেয়ে আগে জীবনে উন্নতি করে, এরা চাকরির চেয়ে ব্যবসাতেই সবচেয়ে বেশি প্রোগ্রেস করে। আপনার জন্ম তারিখ যদি 1, 10 বা 19, 28-এর মধ্যে হয়, জানবেন আপনি জীবনে কখনো কারোর কাছে মাথা নাড়াবেন না। আপনি কখনো কখনো কারোর কাছে মিথ্যা চার করবেন না, অর্থাৎ আপনি একজন সৎ, আদর্শবান এবং আপনি নেতৃত্বকামী মানুষ হয়ে থাকেন। অর্থাৎ আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার প্রবণতা, নেতৃত্ব করার প্রবণতা শৈশব থেকেই থাকে। এছাড়া আপনার জীবনে আরও একটি পজিটিভ দিক হচ্ছে, যাদের জন্ম তারিখ 1, 10, 19 এবং 28, আপনি কখনো কোনোভাবে কোনো ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। অর্থাৎ যেহেতু আপনার উপর রবির কৃপা থাকে, আপনার উপর বৃহস্পতির কৃপা থাকে, তাই আপনারা জীবনে সদা সর্বদা সাফল্যের দিকে এগোতে পারবে। তবে আপনাদের জীবনে কয়েকটি দুর্বলতাও থাকে, তা হচ্ছে বড্ড জেদি হওয়ার ফলে আপনার জীবনে নিজেই নিজের ক্ষতি করে ফেলেন, এটা একটি ভুল। আরও একটি ভুল হচ্ছে আপনার চোখ, মাথা প্রভৃতি স্থানে কিছুটা হলো রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং অম্বল, গ্যাস, পিত্তের কিছু সমস্যা আপনার জীবনে ভুগতে হয়। এছাড়া যদি আপনার জন্ম তারিখ 1 হয়, তাহলে আপনার শিক্ষা জগতের চেয়ে আপনি আর্থিক দিকের বেশি চিন্তা ভাবনা করে থাকেন। এবার আসুন আমি বলি যে জুলাই মাস আপনাদের জীবনে কেমন আসতে চলেছে। জুলাই মাস যাদের জন্ম 1, তাদের কাছে আর্থিক দিক দিয়ে খুবই শুভ, কারণ এই মাসে রবি পুরো মাস জুড়ে মিত্রক্ষেত্র, অর্থাৎ মিত্রক্ষেত্র বুধে অবস্থান করবে প্রায় 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ 15 জুলাই পর্যন্ত। 15 জুলাইয়ের পর সে চলে যাবে কর্কটে, কর্কট রবির মিত্রক্ষেত্র। সুতরাং মিত্রক্ষেত্রে রবির এই চলাচল আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনবে। আর্থিক দিক দিয়ে আপনি ব্যবসায়ী হলে, যা 1 সংখ্যা, যাদের মূলাঙ্ক 1, তারা অধিকাংশ যেহেতু ব্যবসায়ী হয়, আপনার ব্যবসা যথেষ্ট সম্মান হবে, আপনি সম্মানিত হবেন এবং আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি হবে এবং আর্থিক উন্নতি হবে। এ তো গেল অর্থ। এবার কর্মে, কর্মের ক্ষেত্রে আপনার যথেষ্ট সুখ্যাতি পাবে, আপনাকে সকলে প্রশংসা করবে এবং যারা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তাদের কাছেও এই জুলাই মাস সৌভাগ্যের মাস হতে চলেছে। তবে যেদিক দিয়ে কিছুটা অসুবিধা আসবে, তা হচ্ছে শনির দৃষ্টিতে রবি থাকার ফলে আপনার জীবনে কিছুটা হলেও শরীরের সমস্যা আসবে। জ্বর, জ্বালা, সর্দি, কাশি এবং পিত্তের সমস্যা, মাথার সমস্যা, চোখের সমস্যা, নার্ভের সমস্যা আসার সম্ভাবনা আছে। তাই শারীরিক দিক দিয়ে কিছুটা হলেও নিজেকে সুস্থ রাখতে হবে। এছাড়াও আপনার পারিবারিক জীবনে সমস্যা সেভাবে না থাকলেও রাহুর অশুভ প্রভাব কিছুটা থাকবে। তাই পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে কিছুটা হলেও ফাটল থাকতে পারে। সেই ফাটল বোঝাবার জন্যে আপনাকে নিজে থেকে ব্যবস্থা নিতে হবে এবং প্রত্যহ
সূর্যদেবকে জল নিবেদন করতে হবে একটি তামার পাত্রে, এবং সেই জলেতে একটা লাল ফুল অবশ্যই দিতে হবে। এছাড়া আরও একটি কথা বলতে হয়, যদি আপনার জন্ম তারিখ 1, 10, 19 বা 28 হয়, আপনার এই জুলাই মাস বৈবাহিক দিক থেকে শুভ সম্বন্ধ আসার মাস, অর্থাৎ ভালো গৃহ থেকে, ভালো শ্বশুরালয় থেকে আপনার জন্য সম্বন্ধ আসবে। সে আপনি পুরুষ বা নারী যেই হন, কোনো ভালো ঘর থেকে আপনার জন্য সম্বন্ধ আসবে। সেই সম্বন্ধে আপনাকে যথেষ্ট পরিমাণে আপনি সুযোগ সুবিধা পাবেন বিবাহের। তাই এই মাসে বিবাহের মাসও বলা চলে, আপনি বিবাহ করতেই পারেন, এবং এই বিবাহ আপনার জীবনকে উন্নতির দিকে নিয়ে যাবে, অবনতির দিকে নিয়ে যাবে না। তবে যেদিক দিয়ে আরেকটু সাবধান করে দেওয়া দরকার, যেহেতু রবি শনির দৃষ্টিতে থাকবে 15 তারিখের পর, অর্থাৎ 16 জুলাই থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত, 31 জুলাই পর্যন্ত, তাই আপনার শত্রু দ্বারা বিশেষভাবে সাবধানে থাকতে হবে। শত্রু কর্তৃক আপনি বিব্রত হতে পারেন, শত্রুরা আপনাকে ক্ষতি করতে পারে, শত্রুদের থেকে আপনাকে অনেকটা সাবধানতা অবলম্বন করে থাকতে হবে। তাই এই জুলাই মাস যাদের জন্ম 1, 19, 28 এবং 10 তাদের ক্ষেত্রে সৌভাগ্যের মাস। এবং আরও একটি সুখের খবর যেটা বলতেই হবে, এই মাসে কম বেশি আপনার ভ্রমণ হবে, যেহেতু রবি কিছুটা হলেও মঙ্গলের সঙ্গে অবস্থান করবে, তাই আপনার ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে নিকটবর্তী স্থানে বা দূরবর্তী স্থানে। এই জুলাই মাসে ভ্রমণ হবে। তাই আজকের এই ভিডিওয়ে আমি জানালাম যে যাদের জন্ম তারিখ 1, 10, 19 এবং 28 তাদের ক্ষেত্রে কেমন যাবে জুলাই মাস, এবং যাদের মূলাঙ্ক 1 তারা কিভাবে উন্নতি করবে বা কোন কোন ক্ষেত্রে তাদের চাপ থাকতে পারে এই জুলাই মাসে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, এবং ছোট করে একটি লাইকও দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।